একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল তিন আসনে এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ আসনটিতে নিজেদের প্রার্থিতা জানান দিতে সভার সমাবেশ ও মতবিনিময় সভার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা এই আসন একানব্বই থেকে দু এক পর্যন্ত বিএনপির দখলে থাকলেও দু হাজার আটে জাপা এখন আর এখন তা ওয়ার্কার্স পার্টির দখলে এবারে নির্বাচনে এই আসন থেকে জয় পেতে জোরে সরে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা চিত্রে মুলাদি উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে বরিশাল তিন আসন এখান থেকে একানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত টানা তিনবার বিজয়ী হন বিএনপির মোশারফ হোসেন মঞ্জু তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি তবে মনোনয়ন দৌড়ে দুই মনোনয়ন দিবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে নেতা কর্মীরা দলের কাছে সবচেয়ে বড় কথা কারণ আজকে জাতীয় ঐক্যবদ্ধ দলের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং ভোটের ওদিকে ফিরিয়ে আনার জন্য আমরা সবাই আমরা চেষ্টা করব। এবং সেই চেষ্টার প্রতিফলন ঘটবে ঘটবে আমাদের আগামী সংসদ নির্বাচনে আর স্বাধীনতার পর থেকে এই আসনে একবারও জয়ী হয়নি আওয়ামী লীগের প্রার্থী এবারে নির্বাচনে তাই জয় পেতে মরিয়া দলটি উন্নয়নের পাশাপাশি মানুষে একটা ভালো মানুষকে ভোট দিতে আমি মনে করি এই যে সব উপাদান মানুষ হিসাবে দরকার আমার ভিতরে ওগুলো আছে এই কারণে মানুষ আমাকে ভোট দিবে এবারও এই আসনে শেখ টিপু সুলতানকে প্রার্থী ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি এখন চোদ্দ দলের সমর্থন চাইছে তারা এদিকে জাতীয় পার্টি ও দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জন্য এই আসনে মহাজোটের সমর্থন চাইছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান যুব মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি আতিকুল ইসলাম আতিক জোটগত যেহেতু নির্বাচন আশা করি আমরা জোট আমাদেরকে সমর্থন দেবে এটা আমার বিশ্বাস আমাদের ভাবনা বাবুগঞ্জ বুলাজির উন্নয়নের স্বার্থে আমি চাচ্ছি এই যে দুই প্রার্থীর বাইরে রেখে আমি স্বতন্ত্রভাবে ইয়ং জেনেশন মুরব্বীদের নিয়ে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে অবলিত মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছাপোষণ করেছে তবে সাধারণ ভোটারদের মাঝে আবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সংখ্যা রয়েছে যেখানে করে বিশ্ছিন্ন রাস্পৃচ্ছি না হয় ও টায়ার না হয় চায়ই ভোট হয়ে গেছে নাই এই ওই না হয় এইটিই অবশ্যই ইলেকশনটা নির্দলীয় নিরপেক্ষ হবে এটাই আশা করি বলেছিলাম তিন আসনে ভোটার রয়েছে দুই লাখ ছেচল্লিশ হাজার ছশো আটচল্লিশ জন